ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। কই গো নন্দরানী, একবার এদিকে এসে দেখি কথা আছে। আগামীকাল বৈশাখী পূর্ণিমা, আমরা ঠিক করেছি সবাই মিলে বৈশাখী পূর্ণিমায় ব্রত পালন করব। বাহ, এ তো ভালো কথা। এবার মন দিয়ে শোনো সবাই, কি কি লাগবে। জল ভর্তি কলসি, কলসির ওপরে সরা চাপা দিয়ে ভোগে কি কি রান্না হবে? পলান্ন, পরমান্ন, পাঁচ রকম ভাজা আর ক্ষীর। সকাল সকাল স্নান করে ভোগ রান্না করে দিতে হবে আমাদের, এত মানুষের আয়োজন তো। তাহলে ওই কথাই থাকলো নন্দরানী, আমরা আজ সন্ধ্যাবেলা সবাই আসবো, তারপর সবার বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে আসবো। কিরে, এই ছেলে তো নিষেধ করলেও শোনে না, বড্ড বারমুখ হয়েছে দেখেছো? কিন্তু ঘরের বাইরে এলো কি করে? তাই তো, ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল। রোহিণী দিদি, তুমি নিশ্চয়ই দরজা খুলে দিয়েছো, তাই না? কই, আমি না তো বিশ্বাস করো জশোদা, তুমি তো নিষেধ করলে, আর আমি তোমার অমতে কোনো কাজ করতে পারি? তাহলে সেটাই তো আমাদের ভাবতে হবে রসিকা। ওই শিশু মায়া জানে, তাবড় তাবড় অসুররা তাকে হত্যা করতে ব্যর্থ হয়েছে, কিন্তু এবার এবার আমাদের এমন পরিকল্পনা করতে হবে যাতে মহারাজের মুখে হাসি ফোটে। ওই শিশুকে সরাসরি বিষ খাওয়ানো সম্ভব নয় বলেই আমার মনে হয় সখী প্রাপ্তি। কিন্তু এই অসম্ভবকে যে সম্ভব করতে হবে। ভাবো ভাবো, ঠিক একটা না একটা উপায় বেরোবে। রানী প্রাপ্তি, আমার মাথায় একটি পরিকল্পনা এসেছে। কি পরিকল্পনা? শুনেছি নন্দরাজ ও তার পরিবারের সকলেই একটু বেশি মাত্রায় আবেগপ্রবণ, দয়াপ্রবণ। তারা অন্যের দুঃখে খুব তাড়াতাড়ি কাতর হয়ে পড়ে। আমি নন্দরাজের কাছে কাজের সন্ধানে যাব ছদ্মবেশে। প্রথমে তার বিশ্বাস অর্জন করব, তারপর সময় সুযোগ বুঝে কৃষ্ণের খাবারে মিশিয়ে দেব ওই ভয়ঙ্কর বিষ। না না, তোমার দ্বারা এ কাজ হবে না সেনাপতি। কেন? নন্দরাজ তোমাকে হাড়ে হাড়ে চিনে, তো তুমি যতই ছদ্মবেশ ধরো ঠিক চিনে ফেলবে। তাহলে উপায় কিভাবে কৃষ্ণকে বিষ খাওয়ানো হবে? তাহলে ভাবতে হবে, আমাদের আরো ভাবতে হবে।
মহারানী প্রাপ্তি জয় হোক। এসো করাল, এসো। ও আমার খাস গুপ্তচর, ওকে নন্দগ্রামে পাঠিয়েছিলাম খবর আনতে। বলো করাল, নন্দগ্রামের কি সংবাদ? আগামীকাল নন্দগ্রামবাসীরা বৈশাখী ব্রত পালন করছে ধুমধাম করে। এই ব্রত উপলক্ষে তারা একসঙ্গে মিলিত হবে, একসঙ্গে খাওয়া দাওয়া করবে। তাই নাকি? তা কার গৃহে হবে এই উৎসব? নন্দরাজ? না রানীমা, এই উৎসব হবে ইদেরার পারে এক প্রাচীন বৃক্ষের নিচে। ইদারার পারে? তার মানে সেই বিষ যদি ইদারার জলে মেশানো হয় তাহলে শুধু কৃষ্ণ নয়, নন্দগ্রামের সবার মৃত্যু হবে, তাই না? পানীয় হিসাবে নন্দগ্রামবাসীরা ওই জলই পান করেন। অপ্রতিম, অপ্রতিম, তাহলে তো সমস্ত হিসেব চুকেই গেল মহারানী প্রাপ্তি। ওই বিশেষ বিষ ইদারার জলে দু চার ফোঁটা ফেলে দিলেই সব কম্ম সাবার। কিন্তু এখন প্রশ্ন হলো, এই উৎসবের মধ্যে ইদারার জলে বিষ মেশাবে কে? কার এত সাহস আছে? কে নিতে পারবে এত বড় জীবনের ঝুঁকি? আমি আমি নেব মহারাজ, আপনার শত্রু আর তার আশ্রয়দাতাদের বিনাশ করার জন্য এই ঝুঁকি আমি নেব। মহারানী প্রাপ্তির জন্য আমরা এই স্থানেই অপেক্ষা করব।
রক্তের ভগবান শ্রীকৃষ্ণ। সোম থেকে রবি রাত 11টায় স্টার জলসা ও ডিজনি প্লাস হটস্টারে।